হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেইলবক্সে কি জানি জল জল করতেছে। আরে ভাই, গেরিনে কিছু পাঠাইলো নাকি? ও মাই গড, গাইস দেখি তো গেরিনে কি কি দিছে। গেরিনা কয়দিন পর পর খালি আমার মেল বক্সে জিনিস দিয়ে, বুঝলাম না কাহিনী। আরে একটা মেয়ের বান্ডিল দিছে, এটা তেমন ভালো না, আমার কাছে ভালো লাগে না এটা। আর কি দিছে গাইস, এখানে ওরিয়ন ক্যারেক্টার, বাই সাপ গাইস, এটা কিন্তু ওপি একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার নিয়ে গেমে গেলে এনিমি পেছন মারতে গিয়ে নিজের পেছনে মারা হয়ে যাবে। এই ক্যারেক্টারের আমি নাম দিলাম রক্ত শুষা ক্যারেক্টার। কেন রক্ত শুষা ক্যারেক্টার বলছি ভিডিও লাস্টে জানতে পারবা। দেখি তো আর কি কি দিছে। ও বাই সাপ, ফিসকিরি স্কিন দিছে, সে একটা ফিসকিরি স্কিন। তো দেখা যাক গেরিনা আমাদের আর কি কি দিছে। গাইস সবগুলোই তো দেখি ফিসকিরি স্কিন। গাইস এই ফিসকিরি স্কিনটা কিন্তু গেমে অনেকবার আসছিল, আমি অনেকবার দেখছি। গাইস তোমাদের হুদায় ডায়মন্ড ক্রস করে এগুলো নেওয়ার কোনো দরকার নাই। আমার গাছ প্রথমটা ভালো লাগছিল ফিসকিরি স্কিন, কিন্তু দ্বিতীয়টা অনেক আগে আসছিল, অনেক পুরনো। তো এখানে আর কি দিছে, একটা লঞ্চারের স্কিন দিছে আর একটা M14 এর স্কিন দিছে, যদি এটা আমার কাছে আগের থেকে ছিল। আর একটা বান্ডিল দিছে, নীল কালার বান্ডিল। তো এটা মোটামুটি আছে, তেমন একটা খারাপ না। তো গাইস যাই হোক, আমার কাছে ভালো লাগছে কিন্তু এই ফিসকিরি স্কিনটা, লাল রঙের এই ফিসকিরি স্কিনটা কিন্তু আমার কাছে জোস লাগছে। তো যাই হোক গাইস, এগুলো আগে ক্লাইম করে নি। গাইস ক্লাইম করে নেওয়ার পর তোমাদের ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি দেখাবো। তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছো ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি, কিন্তু গাইস ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি কি আসলে মারাত্মক? গাইস আজকে আমরা ওরিয়ন ক্যারেক্টার ভালো না কি খারাপ এটা পরীক্ষা করব। তো গাইস আজকের ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণ দেখবা। কয়দিন আগে দিছে গাইস M10 এর লালিবু স্কিনটা, আর আজকে দিছে ওরিয়ন ক্যারেক্টার সহ আরো অনেক কিছু। গাইস আসলে কিন্তু গেরিনা দালাল হলে অনেক মজা। ইয়ে মানে আমি তো দালাল না গাইস, আমার কাছে তো বিবেশ নাই। তোমরা তো দালাল বলো তাকে যাদের বিবেশ আছে, যদিও আমি বিবেশ ছাড়া দালাল। তো যাই হোক এসব বাদ দাও, এগুলো না বললেই চলে। গাইস এখন তোমাদের গেমে ঢুকে ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি দেখাবো। তো গাইস আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আরে দেখি রাজা ইনভাইট দিতেছে, ওর গ্রুপে যাই। আরে বন্ধু, এটা ওরিয়ন ক্যারেক্টার না, এটা তুই কই পাইছস? আরে হ্যাঁ, এটা আমার গেরিনা মেলবক্সে ফ্রিতে দিছে, ইউটিউবে ভিডিও দেখছি। এটার এবিলিটি নাকি অনেক জোস, এটার এবিলিটি কেমন রে? আরে সবে তো মাত্র ক্লাইম করলাম, এখন এবিলিটি চেক করি নাই। বাহ বাহ, আজকে দালাল হতে পারলাম না বলে আমার কাছে এগুলো নাই। আর কি কি দিছে রে গেরিনা নিউ দালাল? এই এই এই, তুই আমার দালাল কস করে? দালাল এই তো, দালাল না হলে কি গেরিনা তোকে সবকিছু মেলবক্সে দিয়ে দেয়? এই আমার কাছে কি বিবেশ আছে? তুই আমার দালাল বলতেছস? বিবেশ থাকুক আর না থাকুক, দালাল মানেই দালাল। আর আমি ভাবি আমার কাছে যদি বিবেশ থাকে তাইলে তোরা সবাই আমাকে দালাল বলবি, আর আমি এখন বিবেশ নি নাই তবু তোরা আমার দালাল বলতেছস? তাইলে হুদাই বিবেশে না নিয়ে আমার লাভটা কি হইলো? আজই গেরিনাকে কল দিয়ে বিবেশ নিয়ে আনি মাড়িতে। তো নিয়ে নে না, কে মানা করছে? বিবেশ থাকলে তো আরো ভালোই হবে। হ্যাঁ গেরিনা তো আমার বাপ লাগে, তাই না? আরে এসব কথা বাদ দে, আমি ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি কি কেটে চেক করব। চল আই চেক করি। আচ্ছা তাহলে আমি কাস্টমার। হ্যাঁ তুই চলো থাক, ঠিক আছে? আর ডিসকর্ডে জয়েন হও, ডিসকর্ডে কথা বলো বলো, একসাথে ভিডিও করব। হ্যালো দোস্তো, মैं हूं ড্ওয়েন ব্রাভো, মুঝে পতা হ্যায় ক্যাসে জিতনা হ্যায়। ডাউনলোড করে 1x bet app, best odds, cricket, poker, roulette, casino, slot, andar bahar aur bahut kuch par. Download kare 1x bet app aur aaj hi jeete. গাইস আজকের ভিডিওটা স্পন্সর করছে 1xbet. 1xbet হচ্ছে বিশ্বের এক নম্বর সাইট, এখানে ফুটবল ক্রিকেট যে কোনো ম্যাচ বেট ধরা যাবে। লাইক কোন টিম কত রান করতে পারে এবং প্রতি বলে আপনারা বেট ধরতে পারবেন। আপনার টিকিট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা আপনার বাহাতের খেল। আপনার ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস সহ আরও রয়েছে IPL উপলক্ষে iPhone 14 Pro Max জেতার সুযোগ। স্ক্রিনে তো আমার প্রোমো কোডটি ইউজ করুন আর পেয়ে 200% ডিপোজিট বোনাস। তো আর দেরি কিসের, এখনই যাও ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করো 1xbet। কই তুই? এই যে আসতেছি। মারিস না মারিস না, তুই একটু দাঁড়া, আমি ওরিয়ন ক্যারেক্টার অন করে সামনে যাই, তুই শট করবি ঠিক আছে? এবার কর কর, ওরিয়ন ক্যারেক্টার অন কর, এখন মার তো। এই যে নে একটা শট। আরে গায়ে তো ড্যামেজই লাগে না। আরে এটাই তো ক্যারেক্টারের এবিলিটি, তাই না? এটার এবিলিটি অন করলে আশেপাশে যত এনিমি থাকবে সবাই একসাথে ড্যামেজ খাবে, এই জন্য এটার নাম দিয়েছি আমি রক্ত শুষা ক্যারেক্টার। আরে তুই আমাকে মেরে দিছস, তুই কিন্তু আমার সাথে ভেবে নি করছস, আমি চাইলে কিন্তু তোকে মারতে পারতাম। আরে কই তুই, ক্লক টাওয়ার আই, এই যে দেখছি দেখছি সামনে দাঁড়া। আরে তুই আই এদিকে আই। আরে তুই এদিকে আই, এদিকে আই, এমনি আই এমনি আই, এদিকে 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 দাঁড়া। এবার আমি গ্রেনেড মারতেছি, হ্যাঁ তুই দাঁড়ায় থাক, এখন এবিলিটি অন কর, অন কর। একটু পরে গেলে কি হয়? আচ্ছা কুক করছস গ্রেনেড? আরে দুধ মরে গেলাম। আরে লোল তুই মরে গেছস, তোর ওরিয়ন ক্যারেক্টার তো কোনো কাজেরই না, তুই মরে গেছস। আরে না এটা গ্রেনেড মারার পর এবিলিটি অন করতে হয়। আচ্ছা ঠিক আছে, এরপর রাউন্ডে ট্রাই করে দেখবো। এদিকে আই এদিকে আই, তুই এখানটায় দাঁড়া, আমি এদিক থেকে গ্রেনেড মারতেছি। হ্যাঁ মার আরেকবারের মতো, আগে এবিলিটি অন করতে বলিস না, কুক করে গ্রেনেড মারি, আরেকবারের মতো মরে যাবি। আবার এবিলিটি অন কর, অন কর, দেখবি এখন আমার কিছুই হবে না, গ্রেনেড ফুটে যাবে কিন্তু আমি মরবো না। দেখছস দেখছস গ্রেনেড আমি মরি নাই? আরে বন্ধু ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি তো সেই, এটা গেমে আসলে কিন্তু আমি 100% নিব। একটা ম্যাজিক দেখবি? হ্যাঁ দেখা। এই নে শট। আরে তুই মরস না কেন?
তুই আমার সাথে বাটপারি করতে চাইছিস না? আমি দেখাবো নাকি ম্যাজিক? কিসের ম্যাজিক দেখাবি? এই যে এটাই ম্যাজিক, তুই আমার সাথে চুরামি করতে চাইছিস না, চুরের উপর বাটপারি। আচ্ছা বন্ধু, ফ্ল্যাশ বুম মেরে টেস্ট করি, দেখি এবিটি কেমন। আরে টেস্ট করতে হবে না, গ্রেনেডে মরি না, ফ্ল্যাশ বুমে মরবো নাকি? আরে দেখি না, তারপরও দেখি। আচ্ছা তুই এটা দেখবি নি, পরে আগে আমি আরেকটা জিনিস টেস্ট করি। এই ক্যারেক্টার স্কিল কে অন করে জুনে গেলে ড্যামেজ খাবো? দাঁড়া তো আমি টেস্ট করি আগে। এই যে জুনের ভিতর গেলাম, আরে আরে ড্যামেজ খাচ্ছি। আরে দূর, আমি তো স্কিল অন করি নাই। স্কিল অন করে জুনের ভিতর গিয়া দেখি তো গাইস, দেখো একটু ড্যামেজ খাচ্ছি না, কিন্তু স্কিল শেষ দেখো কত ড্যামেজ খাই গেছি। আর এটা দেখো গাইস, কে ক্যারেক্টারের মতো এসপি বাড়তেছে। তো মোটামুটি যাই হোক, এটা কিন্তু অনেক ভালো একটা ক্যারেক্টার। আমার মনে হয় গেছে ফ্রি ফায়ার আসে সবচাইতে বেস্ট ক্যারেক্টার হচ্ছে ওরিয়ন ক্যারেক্টার। আরে রাজা, তুই না বলছিস ফ্ল্যাশ বুম দিয়ে টেস্ট করবি? ফ্ল্যাশ বুম মার তো দেখি তো ড্যামেজ খাই নাকি। আচ্ছা তুই সামনে দাঁড়া, ঠিক আছে? আচ্ছা তাহলে মারতেছি, তুই এবিলিটি অন কর। এই যে মার মার, দেখছস কোনো ড্যামেজ খাইতেছি না। আরে এটার এবিলিটি এত তাড়াতাড়ি শেষ হয় কেমনে? এটা মনে হয় আমি এখনো ফুল ম্যাক্স করি নাই। আচ্ছা ওইসব বাদ দেয়, কাস্টম খেলি, ফাইট কর। তুই আমার সাথে পারবি? তুই যে আমার সাথে ফাইট করবি বলতেছস? আরে আরে তুই আর গ্রেনেড মারতেছিস কেন? তোর না ওরিয়ন ক্যারেক্টার আছে, তাহলে এখন কেন ভয় পাইতেছস? এদিকে তো একটা টিকটক ভিডিও বানাই। এখানে আসে আবার টিকটক ভিডিও বানাবি? হ কি হয়েছে, টিকটক করে সেলিব্রিটি হয়ে যাবো? এই যে এদিকে সামনে দাঁড়া, যা ওদিকে দাঁড়া। তারপর এরকম করে মাইরা বাউজিন লোন মো, এরকম একটা গান ঢুকাই দিলে 100% ভাইরাল। গাইস আমরা এখন ল্যান্ড মাইন দিয়ে পরীক্ষা করবো ওরিয়ন ক্যারেক্টার। রাজা তোর কাছে ল্যান্ড মাইন আছে? আমার কাছে আছে ল্যান্ড মাইন, আমার কাছে আছে। আরে দেখতাম ল্যান্ড মাইন বসে ওরিয়ন ক্যারেক্টার অন করলে মরি কিনা। এই লো দেখ, তিনটা দিছি ল্যান্ড মাইন। আরে দেখিস গ্যারেন্টে মরস নাই, ঠিক আছে, কিন্তু ল্যান্ড মাইনে মরে যাবি। আরে না, আমি ইউটিউব ভিডিও দেখছি, ল্যান্ড মাইনে ফাড়া দিলে নাকি মরে না। এখন দেখতে পারবো এটা আসলে সত্যি কিনা। দাঁড়া ল্যান্ড মাইন অন করে এর উপর দিয়ে যাই। এই যে দেখছস মরতেছি না। আরে ল্যান্ডমাইন ফুটে গেছে, দেখ ল্যান্ডমাইন ফুটে গেছে, কিন্তু আমার কোনো ড্যামেজ লাগে নাই। আরে ক্যারেক্টারটা তো তাহলে সেই সব দিক দিয়ে পারফেক্ট আছে, গ্যানেট, ফ্ল্যাশ বুম, ল্যান্ডমাইন, কোন কিছুতে ড্যামেজ খাই না। এটা একটা সেই ক্যারেক্টার হবে রে ভাই, সেই ক্যারেক্টার হবে, ওকুমের বাপ হবে এটা, বুঝছস? আরে আমি মনে করছি ক্যারেক্টার স্কিল অন আছে, ল্যান্ডমাইনের উপর পাড়া দিছি আর সাথে সাথে ড্যামেজ খাই গেছি। তোর গেমে আসার পর দেখবি কেউ ওকুম ক্যারেক্টার নিয়ে খেলবেই না, আমি 100% ক্যারেক্টারটা নিবো, এত এবিলিটি ভাই বলার মতো না। এই যে ম্যাচটা কিন্তু বইয়া লাগবে। হ্যাঁ আমার সামনে এনিমি, আরে তুই মরে গেছস। এনিমিটা কই গেছে লুট করে সামনে মনে হয়। ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়া, ওরা আগে ক্লিয়ার করে তারপর তোরে রিভাইভ দিতেছি। ওয়েট, তুই আমার এখানটায় নামিস, ঠিক আছে? তোর M4 এন্ড আমার দে তো। আচ্ছা থাক, দিতে হবো না, এই যে এখানে ডব আছে, এই ডবটা লুট করবো। আরে আমাদের সামনে মনে হয় একটা এনিমি আছে, দাঁড়া ওরে মারতেছি আমি। ম্যাচটা কিন্তু আমাদের যে করে হোক বই আনতে হবে, কিন্তু দেখ আমরা দুজন এনিমি দুজন আর মাত্র দুজন প্লেয়ার আছে। এই যে ফামাস লাগলে নিয়ে আনে, দাঁড়া তো ড্রোন দিয়ে দেখি এনিমি কই আছে। আরে ওই যে ওই যে ওই যে উড়ে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে এনিমি। আয় চল ওদের সাথে টিম আপ করি। আরে দোত মাইরা দিছে, কই থেকে মারছে, কই থেকে? আরে সামনে ওয়াল ফেল, আমাকে রিয়াপ কর। দাঁড়া আমি তোরা রিয়াপ দিতেছি। আরে তাড়াতাড়ি মাইরা দিবে আমারে। আরে দূর, রিয়াপ দিতে পারলাম না, এনিমি কই? ওই যে ওই যে সামনে ঘরে আছে দেখ। আরে তোর পিছনে 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 একটা, মাত্র দুইটা এনিমি আছে, দেখ এই ম্যাচটা আমি বুয়ে নিব। আর মাত্র দুইজন আছে, যদি ওদের দুইজনকে মারতে পারো তাহলে তোর আমি ফার্স্ট ডেমন গিফট করব। আমাকে কি তোর বট মনে হয় নাকি? দেখিস এই ম্যাচটা বুয়ে নিয়ে যাবো। হা হা তুইও বুয়ে নিবি, আমিও দেখবো। দাঁড়া দেখ ওদের আমি কেমনে মারি। আরে কবানে কবানে মেডিকিট কর, মেডিকিট কর, সামনে এনিমি আছে, মেডিকিট করে ঘরে ওদিক থেকে যা, ঘরে পিছন দিয়ে চলে যা। আরে মাইরা দিছে রে, বুয়েটা নিতে পারলাম না রে। তুই সামান ম্যাডামের হাতে ফিটা খাইছস? আরে আমি পিছনে বাঁকতেছিলাম, মেশিন গান থেকে তোর রিয়াপ দিব। আচ্ছা থাক সমস্যা নাই, ব্যাগ দে।